আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য খুবই ভালো সংবাদ। সৌদি আরবে মানবসম্পদ মন্ত্রণালয় থেকে 13টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মীদের অধিকার রক্ষার্থে নিয়োগকর্তাদের সতর্ক করে 13টি নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। মানবসম্পদ মন্ত্রণালয় কর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নয়নের জন্য শ্রম আইন ভঙ্গ বা মানব পাচারে 13টি নিষেধাজ্ঞা প্রকাশ করেছে এবং এর বিরুদ্ধে সতর্ক করেছে। মন্ত্রণালয় জানিয়েছে যে এই 13টি নিষেধাজ্ঞা যদি নিয়োগকর্তারা ভঙ্গ করে তাহলে আইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে এবং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার ফলে নিয়োগকর্তাদের জেল জরিমানার মুখোমুখি হতে হবে। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যে নিষেধাজ্ঞার কথাগুলো জানিয়েছে সেগুলো হলো: এক, কর্মীকে বাধ্যতামূলক কোনো ফি বা খরচ দিতে বাধ্য করা যাবে না। দুই, জোরপূর্বক কোনো কাজের জন্য শ্রমিক নিয়োগ করা যাবে না। তিন, লিখিত বা নির্ভরযোগ্য কাজের চুক্তি ছাড়া কর্মী নিয়োগ করা যাবে না। চার, শ্রমিকদের সাথে অবস্থান বা ক্ষমতার অপব্যবহার করা যাবে না। পাঁচ, শ্রমিকদের অঙ্গ অপসারণ বা চিকিৎসা কিংবা পরীক্ষা পরিচালনা করা যাবে না। ছয়, শ্রমিকদের জন্য সৌদি আরবের শ্রম আইনের দ্বারা উল্লেখিত ছুটির নিয়ম কোম্পানিকে অবশ্যই মেনে চলতে হবে। সাত, কাজের ভিসা বিক্রি বা দালালি করা যাবে না। আট, কোনো কর্মীদের পাসপোর্ট জব্দ করা যাবে না। নয়, জোরপূর্বক কাজের নিয়োগ এবং হুমকি প্রদান করা যাবে না। দশ, ভিক্ষাবৃত্তির জন্য শ্রমিকদের অপব্যবহার করা যাবে না। এগারো, কোনো শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। বারো, কর্মীর সাথে প্রতারণা করা যাবে না। এবং ১৩, সৌদি শ্রম আইনের ১৬৭ দ্বারা বিধানগুলো মেনে চলতে হবে এবং ১৫ বছরের কম বয়সী শিশুদেরকে কাজে নিয়োগ করা যাবে না। সৌদি আরবের শ্রমবাজারকে কর্মীদের জন্য আরও বেশি আকর্ষণীয় করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়। তাই কর্মীদের অধিকার রক্ষার্থে মন্ত্রণালয় এই 13টি নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে। যদি কোনো নিয়োগকর্তা বা কফিল এই নিষেধাজ্ঞা বা শর্ত অমান্য করে তাহলে তাদেরকে কঠিন জরিমানা এবং জেলে সাজা দেওয়া হবে। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।